হাই বন্ধুরা, সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো কার্বোটার দিয়ে তেল পড়ছে কিভাবে আপনারা বন্ধ করবেন, কিসের জন্য তেল পড়ে সেটাও আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। কার্বোটার খুলছি, কার্বোটারের নিচে দুটো স্ক্রু নাট আছে। কার্বোটারের বাটিটা খুলে নেব। ফুলট পিনটা ডিস্টার্ব হচ্ছে, ফুলট পিনটা চেঞ্জ করব। চেঞ্জ করলে ঠিক, ফুলট পিন যেটা ডিস্টার্ব হচ্ছে ওর জন্য তেল পড়ে, ফুলট পিন খারাপ হয়ে যায়। খোলা হচ্ছে, এই যে পিন, ছোট পিন, পিনটা চেঞ্জ করে দিচ্ছি। ফুলট পিনটা লাগানো হয়ে গিয়েছে, এবারে আমি কার্বোটারে লাগাবো। এখানে একটা স্ক্রু নাট আছে, নাটটা লাগিয়ে দিচ্ছি। নাটটা লাগানো হয়ে গিয়েছে, টাইট দিয়ে দেই। এবারে আমি কার্বোটারের বাটিটা লাগাবো। দুটো নাট আছে, স্ক্রু নাট দুটো লাগিয়ে দেবো। দিয়ে দেওয়া হয়ে গেলে গাড়িতে ফিটিং করবো। গাড়িতে ফিটিং করে দিয়েছি, এবার দেখছি তেল আসছে কি না। ছাড়া আছে অনেকক্ষণতে, এখান থেকে তেল আসছে না। নিচে যে ছিদ্র আছে তেল ছাড়াই আছে, তেল আসছে না। আপনারাও ফিটিং করতে পারবে, এবার খুলে এই গাড়িটাকে অটোমেটিক তেল আসছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।